আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই ভিডিওটিতে আপনাদের স্বাগতম, আমি শোভা আছি আপনাদের সাথে। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আগামী রবিবার কিন্তু আমাদের প্রেসিডেন্সিয়াল যে নির্বাচন আছে সেটার দ্বিতীয় ধাপ হতে যাচ্ছে, এবং সেখানে আমাদের দুইজন প্রার্থী, সেটা হচ্ছে এমানুয়েল মাখরুম এবং হচ্ছে মারিন লুপেন। তা আমাদের মনে অনেক প্রশ্ন, আসলে তারা যেই ধরনের প্রোগ্রাম আনতেছে আমাদের সামনে, এটা কি তাদের দ্বারা আসলেই কি বাস্তবায়ন করা সম্ভব কিনা। তো এরকম হচ্ছে প্রশ্ন আমার মাথায় হচ্ছিল। দেখো, এক সময় আমি লো মন্থ পত্রিকা পড়ার সময় আমার সামনে একটা আর্টিকেল আসলো, যেখানে এত সুন্দরভাবে বিষয়টা তারা উপস্থাপন করেছে যে আমার মনে হইলো যে আসলে এই বিষয়টা সম্পর্কে আপনাদের কথা বলা দরকার। তা আমি লো মন্থ, যেটা হচ্ছে আপনারা জানেন যে ফ্রান্সের একটা বড় পত্রিকা, তা আমি ওইটারই জাস্ট একটা ট্রান্সলেট ভার্সন, বাংলা ভার্সনটাকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তাদের যে পত্রিকার ছিল, তাদের শিরোনামই ছিল হচ্ছে জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা সহ, সংখ্যাগরিষ্ঠতা সহ বা ছাড়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির ক্ষমতা কি, এবং দ্বিতীয় লাইনটি ছিল প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কি সব কিছুই করতে পারবে। তাদের যেই প্রোগ্রামটা আছে সেটা কি সব কিছুই কি তারা চাইলে কি বাস্তবায়ন করতে পারবে। তো এরপরে তাদের কথা হচ্ছে, আমরা যখন তাদের ডিবেট দেখি, যখন বিতর্ক দেখি, যেটা এই সামনের বুধবার আসতেছে, আমাদের কাছে মনে হয় যে না, তারা যেই ধরনের প্রোগ্রাম নিয়ে কথা বলতেছে আসলে সবই মনে হয় তারা বাস্তবায়ন করতে পারবে। আসলে যদিও চব্বিশে এপ্রিল যদিও হচ্ছে একজন প্রার্থী এখান থেকে নির্বাচিত হবে, এটা যদিও মারিন লুপেন এবং এমানুয়েল মাখরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সাফিসিয়েন্ট না তাদের প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য। তো বাস্তবায়ন তাদের প্রোগ্রামকে করতে হলে অবশ্যই তাদের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। তো এখানে সংবিধান হচ্ছে, এখানে দুইটা যেই ক্ষমতা আছে, ক্ষমতাকে খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে বিভাজন করে দিয়েছে, যে ক্ষমতার মধ্যে যেটা হচ্ছে সরকার থাকবে, সরকারের প্রধান থাকে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। তো সরকারের কাজ কি, সেটা হচ্ছে জাতির নীতি নির্ধারণ করা এবং হচ্ছে পরিচালনা করা। আর পার্লামেন্ট কী করে, পার্লামেন্ট হচ্ছে আইন পাশ করে এবং সরকারকে উৎখাত করতে পারে, এবং পার্লামেন্টটা গঠিত হয় হচ্ছে আমাদের আসেম্বলি ন্যাশনাল এবং হচ্ছে সেনা নিয়ে। রাষ্ট্রপতি কী করে, রাষ্ট্রপতির এখানে যেই রোলটা সেটা হচ্ছে যে একটা সালিশ, যে সালিশ করে, তো সালিশকারীর মতো সে জাস্ট দেখবে যে এই সরকার, যে আপনার সরকার যে কর্তৃপক্ষ আছে, তারা কি নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে কি না, বা রাষ্ট্রের ধারাবাহিকতা কি তারা নিশ্চিত করতেছে কি না, এবং জাতীয় স্বাধীনতা, তারপর হচ্ছে আঞ্চলিক যে অখণ্ডতা আছে, এরপরে হচ্ছে চুক্তির প্রতি যে সম্মান, তো এগুলোর হচ্ছে গ্যারান্টি দেয় হচ্ছে রাষ্ট্রপতি। এবং তার আরেকটা কাজ হচ্ছে, সে সেনাবাহিনী এবং হচ্ছে আপনার পারমাণবিক যেই পরমাণু অস্ত্র আছে, তো এগুলো হচ্ছে ধারক সে। এবং তার মানে কি বুঝলাম আমরা, যে সংবিধান অনুসারে এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির হচ্ছে দেশের যে অভ্যন্তরীণ নীতিগুলো আছে, আসলে সেখানে তার তেমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই। তো এখন তাদের আরেকটা হেডলাইন হচ্ছে ইন্টারেস্টিং, খুবই হেডলাইন, যে রাষ্ট্রপতি কি, রাষ্ট্রপতিকে যে টেক্সট যা বলতেছে সেটাই কি মেনে চলে। তো এখানে তারাই বলতেছে যে বেশিরভাগ ক্ষেত্রে আসলে ক্ষমতা যখন রাষ্ট্রপতি চর্চা করে, এই সাংবিধানিক বিধানগুলো তখন একটু ঘোলাটে হয়ে যায়। কেন, কারণ যখন হচ্ছে তিনি জাতীয় পরিষদে তার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন তার এই পার্লামেন্টের দ্বারা যে একটা চিঠি আছে সেটার বাহিরে চলে যায়, এবং সে যে কোনো আইন যখন পাশ করাতে চায়, যেহেতু তার সংখ্যাগরিষ্ঠতা বেশি, তার হচ্ছে মন্ত্রী পরিষদে তার মন্ত্রী বেশি, তো সেই ক্ষেত্রে তখন সে যে কোনো আইন চাইলেই নর্মালি পাশ করাতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার সরকারের যতটুকু পাওয়ার, তার চেয়ে বেশি পাওয়ার হয়ে যায় হচ্ছে আপনার রাষ্ট্রপতি। এখন আমাদের যে দুজন প্রার্থী যে বর্তমানে আছে, তারা দুজনই কিন্তু হচ্ছে এই পজিশনটাই থাকতে চাইতেছে, যে সংখ্যাগরিষ্ঠতা যাতে তাদের জাতীয় পরিষদে হয়, এবং কারণ হচ্ছে তারা যে নীতিগুলো নিয়ে বলতেছে, নীতিগুলো তারা এই জিনিস চেঞ্জ করবে, ওই জিনিস পরিবর্তন করবে, এই পরিবর্তনগুলো করতে হলে তাদেরকে বিশেষ ক্ষমতাধারী হইতে হবে, এবং বিশেষ ক্ষমতাধারী হইতে হইলে এখানে অবশ্যই তাদেরকে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে নিশ্চিতভাবে যদি মারিন লুপেন অথবা মাখরুম যদি আপনার জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে তারা কী কী করতে পারে, ঠিক আছে? তো হ্যাঁ, তো এখন এই পর্যন্ত এই পঞ্চম গণতন্ত্রে এটা কোনোদিনও হয় নাই,
তো কিন্তু তারপরেও তারা চাইলেই তারা কি করতে পারে, তারা আপনার হচ্ছে তারা চাইলেই হচ্ছে যে মেজরিটি, যে পার্লামেন্টের যে মেজরিটি আছে তারা এটাকে ইগনোর করতে পারে এবং তারা তাদের ইচ্ছা মতো একটা প্রধানমন্ত্রী দিতে পারে এবং গভর্নমেন্টটা তাদের আন্ডারে নিতে পারে। তো রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে, তো ক্ষমতার মধ্যে আরও কী কী পড়তে পারে সেটা আমরা দেখব। তো তিনি সংবিধান রক্ষার গ্যারান্টি দেন, ঠিক আছে, তিনি তাই তিনি সংবিধান পরিষদ দখল করতে পারেন যদি তিনি মনে করেন যে এই আইন, এই নীতিগুলো, সংবিধানের যে নীতিগুলো আছে, এই সরকারের আইন সংবিধানের নীতিগুলোকে ভঙ্গ করতেছে। তবে সংসদ সদস্যরাও 1974 সাল থেকে এটা করতে পারেন। এরপরে হচ্ছে তিনি তার পছন্দ মতো প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন। এরপরে হচ্ছে তিনি রাষ্ট্রপতি সহ নিজের সহ সংবিধানিক যে পরিষদ আছে 3 জন সদস্যকে এসে চয়েস করতে পারবেন। এরপরে হচ্ছে প্রতিষ্ঠান, তারপর হচ্ছে জাতির স্বাধীনতা, ভূখণ্ডের অখণ্ডতা, অথবা যে আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যদি কোনো গুরুতর কোনো বিষয় হয়, ডিসিশন নিতে হয়, তখন সে হচ্ছে ব্যতিক্রম ক্ষমতার দাবি করতে পারে। এরপর হচ্ছে তিনি চাইলে জাতীয় যে পরিষদ আছে সেটা ভেঙে দিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে তিনি সরকার বা সংসদের প্রস্তাবে 11 নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে গণভোটের জন্য একটি বিল পাশ করতে পারেন। তো অন্যদিকে কী হতে পারে যে এমানুয়েল ম্যাক্রো এবং মারিন লে পেন একসাথে দেশ পরিচালনার পরিস্থিতিতে পড়তে পারেন। এবার আমরা এটা অন্তত সাংবাদিকরা এটা অনেকে মনে করতেছে, তো আসলে এই একসাথে দেশ পরিচালনার পরিস্থিতিটা কেমন হয়, এটাই পর্যন্ত পঞ্চম প্রজাতন্ত্রে 3 বার ঘটেছে। তো যাদের মধ্যে একবার হচ্ছে 1976 থেকে 1986 থেকে 1988, আর দ্বিতীয় একটি বার আছে, আর তৃতীয়বার হচ্ছে 1997 থেকে 2002। তো এই 3টি ক্ষেত্রে কী করে, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বিধানসভার যে সংখ্যাগরিষ্ঠতা পায় সে অনুসারে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়। এখন কেন দেয়, কারণ তিনি যদি এমন একজন সরকার প্রধানকে নিয়োগ করেন যিনি সংসদীয় যে সংখ্যাগরিষ্ঠতা আছে সেটা থেকে আসে নাই, তাহলে বিধানসভার নিন্দা প্রস্তাবের মাধ্যমে সরকার উৎখাতিত হওয়ার একটা ঝুঁকি থাকে। তো এইভাবে জ্যাক সিরাক, যে ছিল ডানপন্থী রাষ্ট্রপতি, যখন সে 1997 থেকে 2002 সাল পর্যন্ত, তো 2002 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তো এটি তার সময়কালে প্রকৃতপক্ষে হচ্ছে সমাজতান্ত্রিক পার্টির যে নেতা ছিল লিওনেল জোসপা, তার সরকার দ্বারা হচ্ছে 5 বছর আপনার সরকার পরিচালিত হয়। তো এই ক্ষেত্রে যদি আপনার মারিন লে পেন ক্ষমতায় এসেও যায়, সে জাতীয় সংসদে তার সংখ্যাগরিষ্ঠ না থাকার কারণে তার প্রোগ্রাম সফল করতে পারবে না। তো এটা একটা বড় একটা বিষয়। তো সেই ক্ষেত্রে কী হতে পারে, আমাদের সরকার ভেঙে যেতে পারে, আর সরকার যদি ভেঙে যায় অথবা জাতীয় পরিষদটা ভেঙে যেতে পারে, আর সরকার অথবা জাতীয় পরিষদটা যদি ভেঙে যায়, তো সেই ক্ষেত্রে মারিন লে পেন এবং হচ্ছে এমানুয়েল ম্যাক্রো দুজন মিলে যে সরকার বা যতটুকু অধিকার পেত, ওই সরকার ভেঙে গেলে রাষ্ট্রপতি আসলে তেমন কিছুই সে আপনার অতটা বেশি ক্ষমতা তারা পাবে না। তো কেন ক্ষমতা পাবে না, এখানে জানেন যে এমানুয়েল ম্যাক্রো রিটায়ার নিয়ে কথা বলতেছে, বা মারিন লে পেন অনেক রিটায়ার ব্যবস্থা নিয়ে কথা বলতেছে। তো রিটায়ার, তারপর হচ্ছে যে আশুগঞ্জ সমাজ, তারপর হচ্ছে এডুকেশন মানে হচ্ছে পড়াশোনা, এরপর হচ্ছে আমপ্রু, এরপরে ইমিগ্রেশনের যে কন্ডিশনগুলো আছে, তো এগুলো সবগুলি হচ্ছে আপনার পার্লামেন্ট থেকে আপনার আইন পাস হইতে পারে। এখন যদি জাতীয় পরিষদই না থাকে, যদি পার্লামেন্টে যদি না থাকে, তাহলে কীভাবে এগুলো পাস হবে। তো এই কারণে হচ্ছে তারা দুজন যতটুকু মিলে যতটুকু আইন প্রণয়ন করতে পারবে, একা আসলে ততটা করা সম্ভব হবে না। তো আরেকটা ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে যদি প্রেসিডেন্ট চায় তাহলে হচ্ছে হ্যাঁ সে কিছু আপনার সিভিল অথবা হচ্ছে মিলিটারি ক্ষেত্রে বা প্রেসিডেন্টের যেই বড় বড় আপনার ডিরেক্টর আছে সে এগুলো সে নমিনেশন করতে পারবে, কিন্তু তার ক্ষমতাটা শুধু এতটুকু পর্যন্তই। তো ভিডিওর এই মুহূর্তে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তো গুরুত্বপূর্ণ পার্টটা কি, সংবিধানের 11 নম্বর যে আর্টিকেল আছে সেই ভিত্তিতে গণভোট আহ্বানের বিষয়ে কী বলা যায়। এই আর্টিকেলটি রাষ্ট্রপতিকে একটি গণভোট আহ্বান করার ক্ষমতা দেয়, যাতে নাগরিকরা জনগণের ক্ষমতার সংগঠন, জাতির অর্থনৈতিক, সামাজিক বা পরিবেশগত যে নীতিগুলো আছে, যে সম্পর্কিত সংস্করণ আছে, তারা নিজেরা গণভোটের মাধ্যমে তারা এটা ভোট দিতে পারবে। তো এই সিদ্ধান্তটাই আসলে হচ্ছে এই বিধানের যে ভিত্তি, এই ভিত্তিতেই হচ্ছে মারিন লে পেন তার সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করতে চাইতেছেন।
আর যার উপর তার কর্মসূচির একটি বড় অংশ নির্ভর করতেছে। তো এই যে গণভোট, এটা মারিন লুপেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে এখনই সে ধারণা করতেছে যে সে মেবি সে সার ধারণা করতেছে যে সে হয়তোবা সংখ্যাগরিষ্ঠতা পাবে না জাতীয় পরিষদে। তো সেই ক্ষেত্রে কী করবে, সে গণভোটের ডাক দিতে পারে। এখন গণভোট ডাক দেওয়া কি এতটাই সহজ, বা গণভোটের মাধ্যমে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করা কি এতটাই সহজ, তো সেটি এখন দেখি। তো এই পঞ্চম গণতন্ত্রে নর্মালি দুইবার যখন শার্লস দ্য গোল ছিল, শার্লস দ্য গোল হচ্ছে দুইবার এই নীতিটি সে প্রয়োগ করছিল, সেটা হচ্ছে একবার 1962 সালে একবার এবং 1969 সালে। কিন্তু এখন কিন্তু বর্তমানে পঞ্চম প্রজাতন্ত্রের শুরুর মতো আর অবস্থাটা নাই। এখন কি হয়, এখন হচ্ছে সাংবিধানিক যে পরিষদটা আছে, সাংবিধানিক পরিষদ বিচার করার ক্ষমতা রাখে আপনার 2000 সাল থেকে, বিচার করার ক্ষমতা রাখে যে প্রেসিডেন্ট যেই প্রস্তাবটা সে গণভোটের মাধ্যমে আনতে চাচ্ছে, তো সেটা কি সংবিধানের সাথে কতটুকু সামঞ্জস্যতা পূর্ণ। তো তার মানে এখন হচ্ছে এখানে আপনার যে সাংবিধানিক কাউন্সিলর আছে তারও একটা ক্ষমতা আছে। আর সব কিছুর মূলে একটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে আইনবিদরা আছে এই দেশের, আইনবিদরা বলতেছে যে আইনবিদদের যে অধিকাংশ আইনবিদ আছে তারা বলতেছে যে 11 নম্বর যাই হোক, আইনবিদরা অনেকাংশে একমত যে সংবিধানের সংশোধন 11 নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে করা যাবে না। তো এই 11 নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে তো একভাবেই হচ্ছে সেটা সম্ভব, সেটা হচ্ছে আপনার আবারও আসি সরকারের প্রস্তাব এবং হচ্ছে দুইটি যে অ্যাসেম্বলি আছে তার যৌথ প্রস্তাবের উপর ভিত্তি করে হচ্ছে তারা গণভোট ডাকতে পারবে। এখন উল্লেখ করার মতো বিষয় যে রাষ্ট্রপতি যখন ক্ষমতায় আসে এবং গণপরিষদও যখন তার ম্যাক্সিমাম সংখ্যক মন্ত্রী থাকে, একটা আইন যে অটোমেটিক প্রয়োগ হয়ে যায় এই গণভোটের মাধ্যমে, কোনো আইন যদি আপনার পাশ হয়ও সেটা প্রয়োগ করাটা কিন্তু হচ্ছে খুব সহজ ব্যাপার না। কারণ হচ্ছে একটা যদি গণভোট ডাকে প্রেসিডেন্ট, তো গণভোট ডাকার পরে যদি দেখে যে সে আইনটা প্রয়োগ করতে চাচ্ছে এবং গণভোটে তার বিপরীত হলো, তো সেই ক্ষেত্রে সেটা তার জন্য একটা ব্যর্থতা যে সে একটা আইন পাশ করতে চাচ্ছে কিন্তু গণভোটের মাধ্যমে যারা নাগরিক তার মতবাদের বিরুদ্ধে একটা রায় দেবে। তো এখন আমরা যেটা পুরোটা থেকে আমরা পুরো ভিডিওটা থেকে বুঝতে পারি সেটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা ছিল যে মারিন লুপেন হোক বা ইমানুয়েল মাক্রোঁই হোক, যে প্রেসিডেন্ট পঞ্চম প্রজাতন্ত্রের যেই রাষ্ট্রপতি আছে সে কি চাইলে সব কিছু করতে পারবে কিনা, হ্যাঁ সে বেশিরভাগ আইন প্রয়োগ করতে পারবে যদি একমাত্র তার গণসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাছাড়া অন্যান্য যেই বললাম যেই সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো আসলে এতটাও সহজ না প্রয়োগ করার জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো এই ভিডিওটা লাস্টে আমি এতটুকুই বলবো যে এই টপিকসটা আমার মনে হয় না যে খুব সহজ ব্যাপার। তো এই টপিকসটা আমি নিয়েছি হচ্ছে আবারও বলি যেখানে জনপ্রিয় পত্রিকা লোমন থেকে, এবং সেটারই শুধুমাত্র অনুবাদ করার চেষ্টা করেছি। তো এটার লিংক আমি এই ভিডিওর লিঙ্কের নিচে দিয়ে দেবো, যারা আপনারা কৌতূহলী আছেন তারা সেখানে গিয়ে এই আর্টিকেলটা পড়তে পারেন। এবং যদি আমার এই ভিডিওতে উপস্থাপনে কোনো ভুল ত্রুটি হয় তো দয়া করে এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।